ডিয়ার ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমি আমার গত শুক্রবারে 14 জানুয়ারি তারিখে যে অপারেশনগুলি করেছি সেই অপারেশনগুলি সম্পর্কে আপনাদের সাথে একটু আলোচনা করব। প্রথমেই দেখা যাচ্ছে আমরা আবদুল্লাহর ভিডিও দেখতে পাচ্ছি। আবদুল্লাহ একটি 3 বছরের বয়সের বাচ্চা, যার ওজন হচ্ছে 10 কেজি। তো এই বাচ্চাটির ভিএইচডি ছিল, ছিদ্রটির নাম হচ্ছে ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট বা ভিএইচডি জন্মগত, এবং এটি আমি জন্ম থেকেই ফলো আপ করি, কিন্তু সে ভালো হচ্ছিল না। তো সাধারণত এই ছিদ্রটি 3 বছর বয়সের পরে আর ভালো হয় না। এখন ওর বয়স এক্সাক্ট বয়স হচ্ছে 3 বছর 4 মাস। তো আমরা তখন সিদ্ধান্ত নেই যে না, যখন ভালো হচ্ছে না, বাচ্চার ওজনও খুব একটা বাড়ছে না, 10 কেজি ওজন, তো আমরা তাকে বাটন বসিয়ে এই ছিদ্রটি বন্ধ করার জন্য প্ল্যান করি। কিন্তু ওর ছিদ্রটি এমন একটি জায়গায়, এটি আপনারা এখন দেখতে পাবেন, এখানে এটা হচ্ছে সাব এওটিক, একদম এওটিক ভালভের নিচে। তো সাধারণত এই জায়গার ছিদ্র বাটন বসায় বন্ধ করার ফলে করলে এই যে বাটনের এন্ডটা আছে, এই এন্ডটা অনেক সময় ভালভের মধ্যে আটকা পড়ে যায় এবং ভালভের কাজ বাধাগ্রস্ত হয়ে যায়। তো সেই জন্য এটি অনেকেই করেন না। তা আমি এই এই ধরনের ক্ষেত্রে এই সাবায়োটিক ভিএইচডি গুলি অনেক সময় ট্রাই করি যে আচ্ছা দেখি হচ্ছে কি না, বা কোনো সমস্যা না হলে আমরা এটা করে দেই, কারণ অপারেশন করা বুক কাটা অনেকেই চায় না। তো এই মা বাবারও রিকোয়েস্ট ছিল যে একটু চেষ্টা করে দেখা। আমরা চেষ্টা করতে গিয়ে দেখেন খুব সুন্দরভাবে বাটনটি বসে আছে, ভালভের কোনো সমস্যা হয় না এবং ছিদ্রটি বন্ধ হয়ে গেছে। তো আবদুল্লাহকে আমরা পরের দিন আবার ইকো করি, এবং ইকো করার পরে আমরা যখন দেখি যে সে সম্পূর্ণ ভালো, তখন আমরা তাকে বাড়িতে পাঠিয়ে দেই। তো এই ছিল আবদুল্লাহ। এখন আমরা দেখব হচ্ছে আরেকটি বাচ্চা, যার নাম হচ্ছে গালিব। গালিব মাত্র 3 দিন আগে আমার কাছে প্রথম আসে, এবং প্রথম আসার পরে আমি ওকে দেখে দেখি যে ওর খুব বড় একটি ছিদ্র যেটার নাম হচ্ছে পিডিএ, এবং তার হার্ট এত বড় হয়ে গেছে। পিডিএ হলে সাধারণত হার্টের বাম পাশের ঘরগুলি বড় হয়ে যায়, তো ওর এত বেশি বড় হয়ে গেছে এবং প্রেশার এত বেশি যে এটা আসলে করা ছিল খুবই জরুরি। তো আমি তার মা বাবাকে তখন বুঝাই যে আপনাদের এই কাজটি তাড়াতাড়ি করতে পারলে ভালো, এবং এটা যদিও অনেক বড় ছিদ্র, বাট এটা বিনা অপারেশনে করার মতো আমাদের কাছে প্রযুক্তি আছে, এবং এটা আমরা পায়ের রোগের ভিতর দিয়ে এনজিওগ্রামের মাধ্যমে করতে পারবো। তো তার বাবা সেই অনুযায়ী প্রস্তুতি নেন, এবং আমরা তাকে বলি যে আমি আসলে, আমার কাছে টাইম ছিল না এটা করার মতো, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল না স্কেজুয়েল, কিন্তু ওর জরুরি অবস্থা বিবেচনা করে এবং ওর বাবার রিকোয়েস্ট শুনে উনি বলেন যে উনি দূর থেকে এসছেন, ওনাকে যেন করে দেই, না হলে ওনার আবার বাড়িতে গিয়ে আসা, বাচ্চা অসুস্থ বেশি। তো যাই হোক, আমরা এই বাচ্চাটিকে নিয়ে যখন কাজ করতে গিয়ে আমাদের দেখি যে আমরা পরে প্রচুর ঝামেলার মধ্যে পড়তে হয়েছিল এই বাচ্চাটাকে নিয়ে। তো এই বাচ্চার যে রোগটি ছিল সেটি আমি এখানে আনতে পারছি না, এটি হচ্ছে পিডিএ। আমি চেষ্টা করছি আনার জন্য। পিডি আপনারা জানেন যে এটা হার্টের ভিতরের কোনো ছিদ্র না, এটি হচ্ছে গিয়ে একটা হার্টের বাহিরে, এটা রক্তনালীর ভিতরের ছিদ্র, দুইটা রক্তনালীর মাঝখানে। এবং এই ছিদ্রটি এখন নবজাতক থেকে শুরু করে যে কোনো বয়সের এবং যে কোনো সাইজেরই বাটন দিয়ে বসানো যায়, খুব খুব কম, হয়তো বা 1%-এর মতো রোগীর হয়তো বা এটা করা যায় না, আদারওয়াইজ সবারই করা যায়। তো আমি চেষ্টা করছি এটি আনার, আনতে পারছি না। এটি আসলে আবদুল্লাহটাই বারবার আসছে। তো গালিবের যেটা হয়, গালিবের ওই পিডিএ ছিদ্রটি আমরা বন্ধ করতে চেয়ে প্রথমে 2টা বাটন ব্যবহার করি, এবং 2টা বাটনই তার হয় না, ফেল হয়ে যায়, এগুলি ছুটে চলে আসে। পরে আমরা আবার তৃতীয় পর্যায়ে অন্য আরেকটা বাটন দিয়ে তারপরে চেষ্টা করি এবং পরে সাকসেসফুল হই। তো গালিব যেহেতু আমার কাছে মাত্র 2 দিন আগে এসেছিল, ওর আগের ঘটনা তার বাবা মা আমাকে বলেন নাই, যে তার 4-5 দিন আগে তার জ্বর ছিল। তো
আমাদের কাছে যখন আসে তখন তার জ্বর ছিল না, এবং আমরা যখন জিজ্ঞেস করি ওনারা বলে যে না বাচ্চা ভালো আছে। সুতরাং আমরা তাকে অপারেশনের জন্য ফিট করে দেই এবং অপারেশন করার প্রস্তুতি নেই। কিন্তু আসলে বাচ্চাটির যে আগের যে জ্বর ছিল 4-5 দিন আগে, সেই জ্বর কিন্তু তার কন্টিনিউ হয়তো ছিল, কিন্তু ওনারা বুঝতে পারে নাই। যেদিন আমরা করি অপারেশন সেই দিন থেকে তার আবার জ্বর আসে এবং সেই জ্বরটি তার কন্টিনিউ হতে থাকে। এবং পরবর্তীতে আমি এই বাচ্চাটিকে আর ছাড়ি না, জ্বরের জন্য তাকে পরের দিন সকালে ডিসচার্জ না দিয়ে আমরা রেখে দেই। এবং এরপরে যখন আমি ইকো করি তখন দেখি যে তার হার্টের একটি ভালভ, যেটা হচ্ছে ট্রাইকাস্পিড ভালভ, সেইখানের মধ্যে, যেটি আমরা যেদিন অপারেশন করেছি সেই দিনও ভালোই ছিল সম্পূর্ণ, কিন্তু 2-3 দিন পরে দেখি যে তার ভার্ভের মধ্যে একটু রোগ জীবাণু আক্রমণ হয়েছে, যেহেতু তার ওই যে আগের যে জ্বর ছিল সেটার সঙ্গেই হয়তো বা রিলেটেড ছিল। এবং তারপরে আমরা এটা ভালো যে তা সে হসপিটালে ছিল আমরা এটা দেখে ফেলি, এবং দেখার সঙ্গে সঙ্গে ওইটার চিকিৎসা আমরা শুরু করি। তো মোটামুটি সাথে সাথে এসে রেসপন্ড করে। এবং এটি ছিল কালকের ঘটনা, আমরা করেছি 14 তারিখে, কালকে আমি এটা দেখি বিকালবেলা। এবং কালকে থেকে চিকিৎসা শুরু করার পরে আজকে সে মোটামুটি পুরাই ভালো, তার জ্বর কমে গেছে এবং তাকে আমরা তার বাড়িতে পাঠিয়ে দিয়েছি। তাকে 6 সপ্তাহ একটু ওষুধ কন্টিনিউ করতে হবে, তো যাতে করে তার রোগ জীবাণুর ব্যাপারে আর কোনো সন্দেহ না থাকে এবং তার রোগ জীবাণু যাতে সম্পূর্ণভাবে শরীর থেকে দূর হয়ে যায়। তো এই ছিল আমাদের গালিবের বিষয়। গালিবের ছাড়াও আমরা এরপরে যে বাচ্চাটি করি তার নাম ছিল আয়ান। আয়ানের VHD ছিদ্র নামে একটি ছিদ্র ছিল, তো সেই ছিদ্রটি আমরা আয়ানের VHD করতে গিয়ে আমরা দেখি যে এই ছিদ্রটির ভিতর দিয়ে আমরা ঢুকতে পারছি না, এত ছোট। তখন আমরা তাকে বলি যে না, তোমার এই ছিদ্রটি করার প্রয়োজন নাই। এবং এতে 3টা ছিদ্র ছিল, তার পরপর 3টা ছিদ্র ছিল, এবং ছিদ্রগুলি আমরা দেখি যে আমাদের যে প্রযুক্তি সেই প্রযুক্তি দিয়ে এটা করা সম্ভব না। তখন আমরা তাকে বলি যে তোমার যেহেতু ছিদ্র ছোট আর 3টা ছিদ্র, 3টা বাটন বসাতে হবে, সেই জন্য তোমার ভবিষ্যতে আর একটু বাচ্চা বড় হলে পরে অপারেশন করাটাই বেটার হবে। সুতরাং আমরা তাকে অপারেশনের জন্য রেফার করে দেই। এর পরবর্তী যে রোগীটি ছিল সে হলো রাইসা। তো রাইসার হলো যেটা, যে রাইসারও VHD ছিদ্র ছিল, এবং তার এই VHD টি ছিল সাথে আরো কমপ্লিকেশন সহকারে, তার সাবিওটিক VHD সাথে তার একটা ভালভ লিক ছিল এবং তার RCC প্রলাপস, মানে ভালভের একটা পাল্লা ছিদ্রের ভিতরে ঢুকে পড়েছিল। সুতরাং এই ধরনের কেস সাধারণত অপারেশনের মাধ্যমে করা হয়, কিন্তু এই বাচ্চাটির বাবা মা কিছুতেই অপারেশন করতে রাজি হচ্ছিলেন না। ওনারা বারবার আমাকে রিকোয়েস্ট করেন যে আপনি একবার একটু চেষ্টা করে দেখেন। তো সেই চেষ্টা করতে যে আমরা আসলে সাকসেসফুল হয়ে যাই। আপনারা দেখতে পাচ্ছেন এখন রাইসাও আসছে না, তবে রাইসাটা মৌরলেস এইরকমই ছিল। এবং তারও দেখা যায় যে এত সমস্যা থাকা সত্ত্বেও তার ডিভাইসটি আমরা ঠিক মতো প্রতিস্থাপন করি এবং সে সম্পূর্ণ ভালো হয়ে যায়। পরের দিন আমরা যখন ইকো করি আমরা দেখি যে সে সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছে, এবং তার যে ভালভের লিক ছিল, পাতলা পর্দা ছিল, এগুলাও আর আমরা পরের দিন আর খুঁজে পাই নাই। এরপরে আমরা রুকাইয়া ইসলাম নামে একজন মেয়ে, তার কেসটি করি। তারও ছিল এরকম PDA, না তার রোগটা ছিল VHD। তো তার VHD রোগটাও আমরা বাটনের সাহায্যে বন্ধ করে দেই। রুকাইয়া ইসলামের VHD তারও এরকম ছিল, এবং তার ছিদ্রটি বেশ বড় ছিল, পেরিমেমব্রেনাস উইথ মাসকুলার এক্সটেনশন, এবং তাকে আমরা একটা বড় ডিভাইস দিয়ে তার ছিদ্রটি বন্ধ করি। এরপরে ছিল সাইমা সুলতানা। সাইমা সুলতানার ছিল HD নামের একটি ছিদ্র, এবং সাইমা সুলতানার ছিদ্রটি আসলে ছিল একটি পাতলা পর্দার ভিতরে। আমরা ভেবেছিলাম যে এটা হয়তো হবে না, তার পাতলা পর্দা হয়তো আমাদের এই কাজ বা বুতাম লাগানো এটাকে সাপোর্ট নাও করতে পারে, কিন্তু তার ভাগ্য ভালো, আমরা দেখি যে তার কাজটি আসলে খুব সুন্দর মতো করা হয়ে যায়। তো এই 7টি কেসই আমরা করি 14 জানুয়ারি তারিখে, এবং এই 7টি কেসের মধ্যে 1টি কেস ছোট বলে আমরা বাদ দিয়ে দেই যে না এটা ছোট ছিদ্র, এবং 3টা ছিদ্র, তার 3টা বোতাম লাগবে। সুতরাং আমরা তাকে বলি যে আর একটু বয়স বাড়লে তাকে আমরা সার্জারির মাধ্যমে এটা
সারাবো, কারণ তিনটা বোতাম অনেক এক্সপেন্সিভ হয়ে যায় এবং এই ছোট জায়গার মধ্যে তিনটা বোতাম বসানো এটা অতটা যুক্তিসঙ্গত হবে না। আর একজন বাচ্চাকে আমরা পিডিএতে বাটন বসাই, দুইজন বাচ্চাকে আমরা এইচডিতে বাটন বসাই এবং তিনজন বাচ্চাকে আমরা বিএইচডিতে বাটন বসাই। এবং এই কাজ করতে আমাদের সর্বমোট সময় লেগেছিল 4 ঘন্টা। তো এই কাজগুলি আসলে যখন আমরা সুন্দরভাবে করি, সহজভাবে হয়ে যায়, তখন খুবই কম সময় লাগে। এই যে ছিদ্রটি বন্ধ করেছি আমরা, এটা তো মাত্র হয়তো 15 মিনিটের মতো সময় লেগেছে সব মিলে। কিন্তু যখন কোনো জটিলতা দেখা দেয়, দেখা যায় কারো হার্টের কোর্সটাই একটু অন্যরকম, ছিদ্র ক্রস করা যায় না, বা দেখা যায় অন্য অনেক জটিলতা দেখা দেয়, তখন একটু সময় বেশি লাগে। কারণ আমাদের কাছে সেফটি হচ্ছে সবার আগে, আগে বাচ্চার সেফটি নিশ্চিত করতে হবে, তার যাতে ভাইটাল সাইনগুলো ভালো থাকে, হার্ট এবং চালু থাকে, হার্ট বিট ভালো থাকে, তার অক্সিজেন স্যাচুরেশন ভালো থাকে, তার শ্বাস প্রশ্বাস ভালো থাকে, এইগুলি নিশ্চিত করতে পারলেই কেবল আমরা আমাদের যে অন্য কাজগুলো হার্টের ভিতরে সেগুলি আমরা করতে পারি। একটি বাচ্চা যখন কোনো কারণে খারাপ হয়ে যায় অথবা তার অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, তখন কিন্তু সাথে সাথে আমরা আমাদের কাজ বন্ধ করে দিয়ে ওই সমস্ত জিনিস স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করি। যখন আবার স্বাভাবিক হয়ে যায় তখন আবার আমরা কাজ শুরু করি। এইভাবেই আসলে আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে দিন কাটে। এবং একটি বাচ্চা যখন আমরা সুস্থ করতে পারি তখন আমাদের কষ্টের কথা আমরা আসলে ভুলে যাই, মনে হয় যে কত আনন্দ এই যে একটি বাচ্চার শরীরের ভিতরে আমাদের বসানো বোতাম। এই বাচ্চাটি যদি 70-80 বছর বাঁচে, 100 বছর বাঁচে, তার ভিতরে এই বোতামটি এত বছর ধরেই থাকবে, কোনো ক্ষয় হবে না। এবং যতদিন এই বোতামটি থাকবে ততদিন আমাদের স্মৃতিও তার সঙ্গে থেকে যাবে। তো এরকম ভালো ভালো কাজ আমরা আরো করতে চাই, আরো অনেক বাচ্চাকে ভালো করতে চাই। এটাই হলো আমার আসলে আমার নিজের জীবনের এটাই হলো লক্ষ্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমরা যেন আরো অনেক বাচ্চাকে সুস্থ করে তাদের মা বাবার কাছে ফিরিয়ে দিতে পারে। অসংখ্য ধন্যবাদ।